নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রেনবোজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই এপিসোড আজকের এই এপিসোডে আমি আপনাদের জানাবো সিংহ রাশির দু হাজার উনিশের মে মাসের রাশিফল সিংহ রাশি মে মাস কেমন কাটবে সে সম্পর্কে আজ আমি আপনাদের বলবো প্রথমেই বলবো সিংহ রাশির হেলথ অর্থাৎ স্বাস্থ্য এই মে মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম ফেস করতে হবে জ্বর ঠান্ডা লাগাজনিত জনিত সমস্যা দেখা দেবে এছাড়া ব্লাড প্রেশারের একটা সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে এবার বলবো সিংহ রাশির লাভ অ্যান্ড ম্যারেজ অর্থাৎ প্রেম ও বিবাহ সম্পর্কে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো এই সময় সম্পর্কটা ভালো হবে যদি কোনো ছুটিতে প্ল্যান থেকে থাকে গেট টুগেদারের জন্য তাহলে বলবো সেটা এই মাসের মধ্যে করার চেষ্টা করবেন তাতে দুজনের মধ্যে সম্পর্কটা অনেকটা ইম্প্রুভ করবে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে আগের থেকে এই সময় সম্পর্কটা অনেকখানি ইম্প্রুভ করবে বিবাহিত জীবনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এই সময় সম্পর্ক মধুর হবে এবার বলবো সিংহ রাশির লাইফ অর্থাৎ জীবন আপনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি আপনি যে কোনো কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন অর্থ এবং রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়গুলিতে আপনার বিশেষ লাভের সম্ভাবনা দেখা দেবে যদি আপনি রাজনীতি করে থাকেন এবং তা থেকে ভালো জায়গা পাওয়ার সুযোগ আপনি এই সময় পাবেন যদি আপনি যে কোনো জব কিংবা ব্যবসা করতে চান তাহলে তা করার সুযোগ আপনি এই মাসে পাবেন যদি আপনি কোনো কোম্পানি জব করে থাকেন কিংবা ব্যবসা করে থাকেন তাহলে তা মনোযোগের সাথে কর্ম করুন যদি আপনি কোনো কাজ ধৈর্য ধরে কঠোর পরিশ্রমের সাথে করার চেষ্টা করেন তাহলে তাতে সাফল্য পাবেন কোনো ভালো কাজ শুরু করার আগে বিচার বিবেচনা করে নেবেন অবশ্যই এবার সিংহ সিংহরাশির অর্থ এই মাসে আর্থিক স্থিতি অনুকূল থাকবে আর্থিক লাভের জন্য করা কাজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের রয়েছে এবার বলবো সিংহ রাশির ফ্যামিলি ফ্যামিলি অর্থাৎ পরিবার আপনার পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকবে এছাড়া পরিবারের সব সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে এই সময় আপনার পরিবারের সম্মান বাড়বে পরিবারের সব সদস্যদের খেয়াল রাখা আপনার দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করা আপনার কাজ এবং তা করলে জীবনে অনেক সমস্যা থেকে আপনি মুক্ত হবেন সঙ্গে জীবনে খুশি আসবে আজকের মতো এখানেই নেক্সট এপিসোডে আমি আপনাদের জানাবো কন্যা রাশির মে মাসের রাশিফল আজকের মতো নমস্কার